চিকিৎসার ক্ষেত্রে যেসব ওষুধি গাছ প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে পাথরকুচি অন্যতম। এটি 1.5 থেকে 2 ফুট পর্যন্ত উঁচু হয়। পাতা মাংসল ও মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো। চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ। এই খাঁজ থেকেই নতুন চারার জন্ম হয়। অনেক সময় গাছের বয়স হলে এই গাছের খাঁজ থেকে চারা গজায়। পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়। কাকর মাটিতে সহজে জন্মে, তবে ভেজা স্যাঁতসেঁতে জায়গায়ও দ্রুত বাড়ে। গ্রামীণ চিকিৎসার মধ্যে এটি অন্যতম উপকারী। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে। তবে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক পাথরকুচি পাতার অবিশ্বাস্য ঔষধি গুণাগুণ সম্পর্কে। পাথরকুচির সবচেয়ে কার্যকরী ঔষধি গুণাগুণ হল কিডনি ও গল ব্লাডারের পাথর নির্মূল করা। কিডনি ও গল ব্লাডের পাথর হলে দিনে 2 বার 2 থেকে 3টি পাতা চিবিয়ে অথবা রস করে খেলে পাথর আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে। পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে কার্যকরী একটি ভেষজ। অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে, আধোবায়ু সরছে না। সেই ক্ষেত্রে একটু চিনির সাথে 1 বা 2 চা চামচ পাথরকুচি পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এর দ্বারা মূত্র তরল হবে, আধোবায়ুর নিঃসরণ হবে, পেট ফাঁপাও কমে যাবে। অনেক সময় কোনো কারণ ছাড়াই শরীর জ্বালাপোড়া করে, অস্বস্তি লাগে। এক্ষেত্রে 2 চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল 2 বার পান করলে এই ধরনের সমস্যা দূর হয়। এটি অন্তত 10 থেকে 15 দিন খেতে হবে। সর্দিজনিত কারণে শরীরের নানান স্থানে ফোড়া দেখা যায়, যাকে মেহ বলা হয়। এক্ষেত্রে পাথরকুচি পাতার রস 1 চামচ করে সকালে বিকালে 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। রক্তপিত্তে পাথরকুচি পাতার রস 1 চা চামচ করে সকাল বিকাল 2 বার খেলে 2 থেকে 3 দিন খাওয়ালেই ধীরে ধীরে কমে যায়। মৃগী রোগাক্রান্ত সময়ে পাথরকুচি পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেটে গেলে রোগের উপশম হবে। পুরনো সর্দিতে এটি দারুণ কার্যকরী। যে সর্দি পূরণ হয়ে গেছে সেক্ষেত্রে এটি বিশেষ উপযোগী। এই কফ পিকারে পাথরকুচি পাতা রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলিগ্রাম যেন হয়, তা থেকে 2 চা চামচ নিয়ে সকালে ও বিকালে 2 বার খেতে হবে। এর দ্বারা পুরান সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে। অনেক সময় 1.5 থেকে 2 বছরের শিশু কান্নাকাটি করে, কোথায় কি হয়েছে বলতে পারে না। যদি বোঝা যায় পেটে ব্যথা, তবে পাথরকুচি পাতার রস 30 থেকে 60 ফোঁটা গরম করে ঠান্ডা করে মুখে দিতে হবে এবং কাঁচা রস পেটে লাগিয়ে দিতে হবে। তবে পেট ব্যথা কি না তা নিশ্চিত হতে হবে। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথেই এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে। যারা ত্বক সম্বন্ধে সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বক লাগাতে পারেন, ব্রণ এবং ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয়ে যাবে। কলেরা, ডায়রিয়া বা রক্ত আমাশয়ে 3 মিলিলিটার পাথরকুচি পাতার জুসের সাথে 3 গ্রাম জিরা এবং 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায়। মৌমাছি, ভ্রমরা, বিচ্ছু ইত্যাদি বিভিন্ন ধরনের বিষাক্ত কোনো পোকায় কামড়ালে পাথরকুচি পাতার রস গরম করে কামড়ন স্থানে সেঁক দিলে ব্যথা সেরে যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রনালীর সমস্যা থেকে পাথরকুচির পাতা মুক্তি দেয়। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, পাথরকুচি পাতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন।
प्रिय भिवार्स भिडियो भलो लगले भिडियो लाइक और शेयर करूँ और हमारे साथ ही थकूँ भिडियो सम्पर्के कमेंट कर अपनार मतामत नतून नतून आपडेट पे चैनल सबस्क्राइब कर धन्यवाद भिडियो देखे हमारे पशे थार।